পর্যন্ত 2/3 হলো পানি। এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা সকল কিছুকে জীবিত করেছেন। এই পানি হলো এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি উল্লেখ করেছেন। কিভাবে উল্লেখ করেছেন, আমি শুধু বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করি, সেটা হলো এই যে জীবন এবং সকল কিছুর অস্তিত্ব আনার জন্য প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই। এরপর যখন সকল কিছুর অস্তিত্ব এসে গেল, আল্লাহ তাআলা তারপরে বলছেন, তোমরা কি লক্ষ্য করেছো, তোমাদের প্রভু যখন সকল কিছুকে তৈরি করলেন তখন তিনি পানির উপরেই তার আরশ উপস্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين. Beautiful ayah. সূরা হুদ এর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা 6 দিনে এই আকাশ এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া কানা আরশুহু আলাল মা। আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, আরবিতে পানিকে কি বলা হয়? মা। আল মা বা মানে পানি। তো এই পানিটা প্রায় 63 টাইমস, প্রায় 63 বার কোরআন শরীফের মধ্যে বিভিন্ন বার এসেছে। এটা দ্বারা এক্স্যাক্টলি পানি ব্যবহার করা হয়েছে, কখনো কখনো এটা দ্বারা মাথর বা বৃষ্টিকে বোঝানো হয়েছে, কখনো এটা দ্বারা ওয়াইফ বা বজ্রপাত বা একটা গভীর বৃষ্টির কথা বলা হয়েছে, কখনো কখনো এটা দ্বারা আল্লাহ তাআলার শাস্তির কথা বলা হয়েছে। কারণ পানি হলো এমন একটা সিম্বলিক, এমন একটা আইকনিক আইডিয়া যেটার মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে জীবনও দান করেছেন, এই পানির মাধ্যমে তিনি আবার কি করেছেন, জীবনও হরণ করে নিয়ে গিয়েছেন। তারও দুইটা স্টোরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোট করেছেন। তো যে আয়াত আমরা বলছিলাম সূরাতুল হুদের মধ্যে ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা তার আরশ উপস্থাপন করলেন, এটা কিভাবে আমরা জানি না, তবে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির পর তার আরশ তিনি উপস্থাপন করলেন পানির উপরে। তো সুতরাং যে পানির উপরে বা পানি দিয়া মানুষের সৃষ্টি অরিজিন, এবং আল্লাহ তাআলার এটাকে অন্য ভাষায় বলতে গেলে যে আল্লাহ তাআলার অস্তিত্বকে যদি আমরা কল্পনা করি, তিনি কোথায়, তিনিও ছিলেন পানির উপরে, তার আরশের উপরে। তো এটাকে আমরা শুধু এতটুকুই বলতে পারি, এরপরে অন্য কোনো ব্যাখ্যার মধ্যে আমাদের যাওয়াটা ঠিক হবে না, সেটা ভিন্ন দিকে ধাবিত হতে পারে এবং এক্স্যাক্টলি আমাদের মতোও মনে করাটা ঠিক হবে না। যেভাবে রাজা তার চেয়ারে বসে এরকম ভাবে ব্যাখ্যাটাও ঠিক হবে না, তিনি তার আরশের উপরে সমাসীন এবং তার আরশ ছিল পানির উপরে। তো সুতরাং হাজার কোটি বছর আগে, লক্ষ কোটি বছর আগে, আমাদের গণনা শুরু হওয়ার আগে সকল কিছুর অস্তিত্বের মূলে ছিল মূলত পানি। এবং এই পানির কথাগুলো আল্লাহ তাআলা বারবার এভাবে উল্লেখ করার মাধ্যমে মুসলিম জাতি উম্মা তারা যদি এই পানির গুরুত্বকে ভালো করে বুঝে এবং এটাকে তাদের প্র্যাকটিসে নিয়ে আসে, সেজন্যই আল্লাহ তাআলা এই বিষয়কে বারবার উল্লেখ করেছে। এই পানির গুরুত্বকে বিবেচনা করে নবী রাসূল আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীর মধ্যেও তিনি নিয়ে এসেছেন। দুইটা ঘটনার কথা উল্লেখ করি আমরা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি দাওয়াতের জন্য ময়দানে পাঠালেন, তারপরে তাকে বললেন তুমি সবাইকে দাওয়াত দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বহু বছর পর্যন্ত তিনি সকলকে দাওয়াত দিলেন, প্রায় 950 বছর পর্যন্ত তিনি বহু মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াতে খুব কম মানুষই তার দাওয়াতে সাড়া দিল। আল্লাহ তাআলা বললেন আযাব পাঠাবেন। তিনি বললেন যারা তোমার কথা শুনে নাই, আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতকে যারা স্বীকার করে নাই, তাদেরকে তিনি ধ্বংস করে দিবেন। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করেছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে যারা কবুল করে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলার কুদরত তিনি দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশাল এক নৌকা কিস্তি বানানোর জন্য তিনি আদেশ দিলেন, এবং এই নৌকা বানানোর পর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রত্যেকটা এলাই, প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে তিনি জোড়ায় জোড়ায় সেখানে কি করলেন, তুলতে আদিষ্ট হলেন। আল্লাহ তাআলার আদেশে তিনি সকল
জীব জন্তু প্রাণীকে তিনি সেখানে তুললেন, মানুষ সেখানে তোলা হলো, সকল কিছুকে নিয়ে নূহ আলাইহিসসালাম এভাবে ভাসতে চললেন এই নদীতে, এই পানিতে তিনি ভাসলেন। পানি হঠাৎ করে কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলছেন এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি হিসেবে দেওয়া হয়েছিল। এমন বজ্রপাত, এমন বৃষ্টি সেখানে এসেছিল, প্রচন্ড খরা মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা যেন প্রবল বন্যা তিনি সৃষ্টি করে দিলেন। সেই বন্যার মধ্যে সেখানে সেই জাহাজ চলতে থাকলো, চলতে চলতে একসময় জলদি পাহাড়ে গিয়ে সেটা ঠেকলো এবং সেখানে নতুন করে আবার একটা জীবনের সৃষ্টি এবং ইতিহাস তৈরি হলো। আল্লাহ তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসমি'ল ফুলক বিআয়ুনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসমি'ল ফুলক বিআয়ুনিনা, তুমি আমার সামনে, মানে আমি এক্স্যাক্টলি তোমাকে যেইভাবে আদেশ করেছি তুমি সেইভাবেই নৌকা তৈরি করো। বলা সুবহানাল্লাহ, মানে হলো এটা মানে অকল্পনিক, মানে অলিক বলে মনে হচ্ছিল, অনেক অলিক বলে মানুষ তাকে হঠাৎটা বিদ্রুপ করছিল, তোমাকে কি আদেশ করেছে, তুমি কি করবা নৌকা দিয়া, তুমি জাদু করো, তুমি একটা ফাইজলা শুরু করছো আমাদের সাথে, এইভাবে আজেবাজে কথা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার জাতি বলা শুরু করলো। তিনি যখন বললেন তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের প্রতি শাস্তি আসবে, এই নৌকায় চড়তে হবে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাবেন, মানুষ হাসি তামাশা শুরু করে দিল। মানুষ বলল ফাজলামের পাগলামের তো একটা সীমা আছে, এই সব পাগলামি হতে পারে? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সামহাও তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঢুকলেন। দ্বিধাদ্বন্দ্ব বলতে এরকম না, রিসালাতের উপরে তিনি 100% কনফার্ম, কিন্তু মানুষের এই কথাগুলো তার মনে কষ্ট দিতে শুরু করলো। আমাকে আল্লাহ তাআলা কি আদেশ করছেন আর মানুষ আমাকে কি বলছে, আমি তো এই গ্রামের লোক, আমি তো এদেরই লোক, এদের সাথেই তো চলি, এরা আমার কথা কেন শুনছে না? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মনে কষ্ট পেলেন আল্লাহ তাআলা বললেন, বিআয়ুনিনা ওয়াহিনা, আমি যেইভাবে তোমাকে আদেশ করেছি, যেইভাবে তোমাকে অ্যাড্রেস করেছি, সেইভাবে তুমি বিশাল আকৃতির এরকম নৌকা তুমি এরকম তৈরি করো। এইভাবে তৈরি করা হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তারপরে, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সখিরু মিন قال ان تسخروا منا فاننا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من ياتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم তোমরা যেভাবে আমার সাথে আজকে মশকরা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, আল্লাহ তাআলা তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন, মানে ঠাট্টা বিদ্রুপের প্রতিদান, মানে জবাব আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাবেন, একটু পরে তোমরা দেখতে পাবা কি হচ্ছে। حتى إذا جاء أمرنا وفارت النور قل احمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ومن آمن ومن آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها আপনি কি করেন, প্রত্যেকটা জীব জন্তু থেকে জোড়ায় জোড়ায় সবকিছুকে আপনি তুলে নেন এবং সকল কিছুকে নিয়ে আপনি আল্লাহর নামে যাত্রা শুরু করে দেন। তখন তিনি বললেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ঘটনাটা অনেক দীর্ঘ এবং বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মূল কথা হলো এতটুক, এই পানির মাধ্যমে, বন্যার মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে রহমত হিসেবে মুমিনদেরকে তিনি সেদিন বাঁচিয়েছেন এবং এই পানির মাধ্যমে এটাকে গজবে পরিণত করে তার সন্তানকে সহ আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা সেদিন ধ্বংস করে দিয়েছেন বলেন ওয়া আইয়াযু বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনার শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ فلا تسألني ما ليس لك به علم إني أعذك أن تكون من الجاهلين. نوح عليه الصلاة والسلام جبن الله كسي كايمون وبكي دواء كرش لن هي الله هي الله أمار شنطان أمار چلك اتو عمي دولني الله تعالى قول لنا شكو إيمان دلنا ليس من أهلك جي إيمان قرهم قرنا جي الله كي بشش قرنا شكو مارا حال هاي كي بابي إنه عمل غير صالح تار كاج بھالنا সে যে কাজ করতেছে এটা ভালো না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম,
আল্লাহ তাআলা একটু কঠিন ভাবেই বললেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার জ্ঞান নাই সে ব্যাপারে আপনি আমাকে প্রশ্নই করবেন না। এই সুটা বাদ, ফ্যামিলি ছেলেমে এই সুবাদ, এই ক্ষেত্রে আর প্রশ্ন করা যাবে না। ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, قال رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم والا تغفر لي وترحمني اكن من الخاسرين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা অনেক রহমত এবং অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাকেও রক্ষা করলেন এবং তার প্রতি অনুগ্রহ করলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এটা ঘটনার একটা অংশ। এই ঘটনার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি পৃথিবীর আদি শুরু থেকে আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং আরেকটা জাতিকে রক্ষাও তিনি করেছেন। আমরা আরেকটা ঘটনা এখানে উল্লেখ করি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটা অত্যন্ত চমৎকার, আল্লাহ তাআলা এই ঘটনাগুলোকে আমাদের জন্য কোট করেছেন। এই ঘটনাকে শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউনের যুদ্ধ অথবা বিদ্রোহ এই বিষয়গুলোই আমাদের জানা উদ্দেশ্য নয়, বরং পানি এবং ওয়াটার সায়েন্সের সাথে ইসলামের ইতিহাসের মৌলিক সকল বিষয় যে জড়িত সেই বিষয়গুলোকে একটু ইন্ডিকেট করাটা আমাদের আলোচ্য বিষয়ের অংশ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা এই বিষয়গুলো জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি একটু রিকোয়েস্ট করতে সময় তো ভাই, এবং একটু কাইন্ডলি আপনারা যদি সামনে আগায় বসতে পারেন, সামনে কিছু ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছে, আমরা একটু সামনে আগায় আসি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি বলছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। Beautiful আয়া। আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা শুআরার মধ্যে 63 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলছেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করলাম যে আপনি আপনার লাঠি দিয়ে আঘাত করুন। অনেকেই বলছেন যে এটা হলো, আমরা আমাদের আগের ইতিহাস থেকে জানি তিনি নাকি কোথায় নীল নদে আঘাত করেছিলেন, নীল নদ পাড়ি দিয়েছেন। আসলে ঘটনাটা সঠিক না, এটা হলো বাহরে কুলজুম, জায়গাটার নাম কি একটু বলেন তো, বাহরে কুলজুম। এটা হলো লোহিত সাগরের একটা অংশ, সেখানে আরেকটা বাহর, সেখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন এবং এক্স্যাক্টলি হিস্টোরিক্যাল ব্যাখ্যা অনুযায়ী সেই জায়গাটার নাম। আমি পার্সোনালি সেখানে গিয়েছিলাম, আমাদের সুযোগ হয়েছিল স্টাডি ট্যুরের মধ্যে, কিন্তু জিওগ্রাফিক্যালি এত ব্যাখ্যা করে আসলে ওরকম ভাবে দেখা হয় নাই। কিন্তু এখনো পর্যন্ত যারা একটু স্টাডি করার চেষ্টা করেন বা সুযোগ থাকে, আমি বলবো দয়া করে এগুলো স্টাডি করবেন। এটা মূল কথা হলো, এই বাংলাদেশে সাধারণ মানুষ যেটা জেনে থাকে যে নীল নদে, এই কথাটা 100% রং, এই কথাটা সঠিক নয়, এবং লোহিত সাগরের এপার থেকে ওপারে এই কথাটাও সঠিক নয়, বরং একটা পাশ থেকে আর একটা পাশে তিনি গিয়েছিলেন, সেই জায়গাটার নাম বাহরে কুলজুম। সেইখানে আল্লাহ তাআলা নূহ সরি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আপনি এখানে আঘাত করুন, এটার মাধ্যমে কি হয়ে যাবে, আপনার জায়গা হয়ে যাবে এবং আপনি অপর পারে চলে যাবেন। তো আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রকম ভাবে আঘাত করলেন, এমন ভাবে আঘাত করলেন তিনি যেন জীবন্ত মানুষকে বা মানে জীবনের সকল শক্তি দিয়ে তিনি আঘাত করলেন। তিনি কেন এত শক্তি দিয়ে আঘাত করেছিলেন, তিনি কেন এত শক্তি দিয়ে আঘাত করলেন, এর মূল ব্যাখ্যা হলো তার জীবন মরণ সমস্যা, মূলত জীবন বাঁচানোর ইস্যু, মানে তার জীবনের শক্তি। আমরা এখন যদি এখানে আঘাত করা হয়, বুঝতেছেন যে পানির মধ্যে যে জীবন আছে সেই জীবনটা চলে যাবে, এখানে একটা রাস্তা তৈরি হবে, তিনি চলে যাবেন। যদিও বিষয়টা এরকম না, মানে তার জীবন মরণ ইস্যু যখন মানুষের কাছে এসে যায় তখন মানুষ কত সিরিয়াসলি কাজ করে সেটা বোঝানোর জন্য তাফসীরের মধ্যে এসেছেন, তিনি সিরিয়াসলি অনেক বেশি আঘাত করলেন, আঘাতের সাথে সাথেই জায়গা হয়ে গেল, রাস্তা হয়ে গেল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপর পাড়ে নিয়ে গেলেন এবং ঠিক ওই জায়গায় ফিরআউন এসে তার দলবল নিয়ে আল্লাহ তাআলা তাকে সেখানেই ধ্বংস করলেন এবং সর্বশেষ আয়াতে বললেন, ইন্না ফি যালিকা লাআয়া, এখানে একটা নিদর্শন রয়েছে। এটা শুধু ঘটনা না, এটা মুখরোচক অনেক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় না, এখানে নিদর্শন রয়েছে। পানির মাধ্যমে, পানির কোনো সামান্য একটা বিন্দু মাত্র, এটার কোনো কিছু নাই, এটা না, এটা দিয়ে আল্লাহ তাআলা জীবন দান করেন, এটা দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দেন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা একটা জাতিকে
বাঁচিয়েও দিতে পারেন বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এটা ছিল কোরআন শরীফের কয়েকটা ঘটনার একটা অংশ মাত্র। আল্লাহ তাআলা এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে পানির মাধ্যমে আল্লাহ তাআলা জীবন দান করেছেন, পানির মাধ্যমে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে নয় পুরো জাতিকেও ধ্বংস করে দিয়েছেন। একটা ঘটনার মধ্যে আসে খলিফা হারুন আর রশিদের সময়, তিনি এক সময় খেলাফতের ময়দানে মজলিসে তিনি ছিলেন। ইবনু সামাক নামক একজন ব্যক্তি তার কাছে আসলো, বলছে খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদকে জিজ্ঞেস করলেন, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কুশলাদি বিনিময়ের পরে তিনি তার কাছে এক গ্লাস পানি খাইতে চাইলেন, তাকে পানি দেয়া হলো। তখন ইবনু সামাক তিনি তাকে জিজ্ঞেস করলেন, খলিফা আপনি যদি মনে না করেন কিছু আমাকে একটা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হলো এই যে এই পানি, এক গ্লাস পানি খেতে যদি আপনাকে নিষেধ করা হয়, বাধা দেওয়া হয়, মানে পানি এটা যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে আপনি এক গ্লাস পানি খাওয়ার জন্য কতটা বেশি স্যাক্রিফাইস করতে আপনি রাজি আছেন? আপনি পানির তৃষ্ণায় একেবারে মুমূর্ষু অবস্থায় এবং আপনার জীবনে কিছুই নাই, আপনি রাজা, আপনি কি করবেন এক গ্লাস পানির জন্য? তিনি বললেন, হাফ অফ মাই রয়্যাল, মানে অর্ধ পৃথিবী, অর্ধ জাহান, আমার রাজত্বের অর্ধেক আমি দিয়ে দিব। তিনি কিছুই বললেন না, তিনি বললেন পানি খান, পানি খাইলেন, তিনি তৃষ্ণা তো মিটালেন এবং তিনি সুস্থ অবস্থায় কথা বলছেন। এরপর আবার তিনি তাকে বললেন, আচ্ছা আপনার পেটের ভিতরে এখন এক গ্লাস পানি আছে, এই পানি বের হওয়া যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এই পানি আপনার কাছ থেকে বের হওয়া যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তাহলে আপনি কত বেশি স্যাক্রিফাইস করতে রাজি আছেন, আপনি এই কষ্ট থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? তিনি আরো বেশি বিচলিত হয়ে গেলেন, তিনি বললেন, আমি আমার সব পৃথিবী ধরেই দিয়ে যাব, আমি আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমি সারা আমার পৃথিবী সব ধরেই দিয়ে দিব। তখন তিনি একটা চমৎকার কথা বলেছিলেন যে লা খায়রা ফি মুলকিন লা ইউসাবি শরবাতা মা, যে এমন কি রাজত্বের আপনি বিশাল মালিক যে রাজত্বের মূল্য এক গ্লাস পানিরও সমকক্ষ নয় বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা শোনার পরে তিনি খুব বিচলিত হয়ে গেলেন, তিনি কান্না শুরু করে দিলেন, আমি কত বড় খলিফা, তিনি বলতেছেন আমার খেলাফত হলো সেই চায়না থেকে মরক্কো পর্যন্ত, এত পূর্ব পশ্চিমে এত বিস্তৃত, উত্তরে সেই ইউরোপের ওই কর্নার থেকে শুরু করে আফ্রিকার ওই শেষ পর্যন্ত প্রায় দক্ষিণে চলে গিয়েছে, এত বড় রাজত্বের মালিক, এটার অর্থ কি এক গ্লাস পানির দাম নাই এটার কাছে? মানে এক গ্লাস পানির এত বেশি মূল্য এবং সেই পানি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এত বেশি দান করছেন এবং অনায়াসে আমরা পান করছি, তিনি বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এক গ্লাস পানি আমরা যখন পান করছি তখন ডেফিনেটলি আমাদেরকে অন্তর থেকে ফিল করা উচিত। পৃথিবীর অনেক দেশে, অনেক রাষ্ট্রে এখনো পর্যন্ত আজকে 2019 ইভেন মেক্সিকোর একটা সিটিতে, সেখানে তাদের প্রায় কয়েক মাস পর্যন্ত বছরে প্রায় পানি থাকে না এবং এই বছরে তাদের সেখানে পানি নাই, তারা দূরবর্তী একটা সিটি থেকে পানি নিয়ে আসে। সাউথ আফ্রিকার একটা স্টেটে এবং মরক্কো সহ কয়েকটা জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় জিওগ্রাফিক্যাল ব্যাখ্যাগুলো আপনারা আছে জানেন, পৃথিবীর বহু দেশে ওয়াটার ক্রাইসিস এবং পৃথিবীর বহু দেশে এমনও আছে যারা মানে পানি এত দামি, পানি মানে সে ব্যাখ্যাটা এমন ভাবে যে বাথরুমের পরে টয়লেটের পরে ফ্লাশ করবে, এটা তারা ভয় পায় যে এত দামি জিনিস সেখানে কিভাবে তারা ফেলে দেয়, খুব দামি জিনিস, তাদের জীবন মরণ পানি, সুন্দর পানি তারা খেতে পারে না, সেই পানি দিয়ে কিভাবে তারা নষ্ট করতে চায়। তো এই জন্য আমাদেরকে খুব ভালো করে বোঝা উচিত, যখন এক গ্লাস পানি, একটা সুন্দর একটা পানি যখন আমরা খাচ্ছি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, মন থেকে আল্লাহ তাআলার জন্য এই নিয়ামত এই আমাদেরকে এবং পুরো জাতিকে আরো বৃদ্ধি করে দেন বলেন আমিন। আল্লাহ তাআলা এই জাতির কাছ থেকে যেন আযাবের কারণে অথবা কোনো পাপের কারণে এই নিয়ামতকে যদি এখান থেকে তুলে না নেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পৃথিবীতে এরকম হাজার ঘটনা রয়েছে যেই ঘটনাগুলো পানির সাথে যুক্ত এবং ইসলামের ইতিহাসের সাথে যুক্ত রয়েছে। আমরা আরেকটা বিষয় উল্লেখ করি, সেটা হলো এই যে ইসলামের ইতিহাসে এবং উলামায়ে কেরাম ফিকহের মধ্যে এই পানির গুরুত্বকে অনেক বেশি দেওয়া হয়েছে। আমরা আরো প্র্যাকটিক্যালি এবং শেষের দিকে নিয়ে আসি, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহের পরে, কোরআন এবং সুন্নাহের পরে গুরুত্বপূর্ণ যে আরেকটা সাবজেক্ট সেটার নাম হলো ফিক, ইসলামিক জুরিসপ্রুডেন্স। সেখানে উলামায়ে কেরাম বিশেষ করে ফকিহবিদ যারা, তারা যখন এই কিতাব রচনা শুরু করেছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার তারা লিখেছেন কিতাবুত তাহারা, নামটা কি কিতাবুত তাহারা অথবা কিতাবুল মা। কারণ হলো এই, আপনি যখন ঈমান এনেছেন, ঈমান আনার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি হতে হবে, পবিত্র হতে হবে।
পবিত্রতা অর্জনের মাধ্যমে সালাত আদায় করতে হবে। সেজন্য হাদিসের কিতাবে সাধারণত ইমান নিয়ে আলোচনা করা হয়। হাদিসের মৌলিক পাঁচটা বা ছয়টা প্রধান কিতাবের মধ্যে সর্বপ্রথম ইমান নিয়ে আলোচনা করা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য আলোচনা করেছেন কিতাবুল ওয়াহী নিয়ে, কারণ বিশ্বাস তো করতে হবে ওয়াহী, তারপরে আপনি বিশ্বাস করবেন আল্লাহর প্রতি, তারপরে আপনি পবিত্র হয়ে নামাজ পড়বেন। তো এইভাবে তিনি সাজিয়েছেন। কিন্তু ফিকহের কিতাব, ফিকা মানে হলো প্র্যাকটিস, ফিকা মানে হলো প্র্যাকটিক্যাল লাইফ, সেখানে তারা যে আলোচনাগুলো করেছেন সেই ক্লাসের মধ্যে রয়েছে। সর্বপ্রথম হলো তাহারা আলোচনা, পানি, পানি কত প্রকার, পানি দিয়ে কিভাবে উজু করতে হবে, উজুর ফরজ কয়টা, পানি না পেলে কিভাবে তায়ামুম করবেন, তায়ামুম যদি না পান তাহলে কি হবে, এবং পানি কিভাবে রক্ষা করতে হবে, পানির স্মেলিং, পানি কিভাবে চেঞ্জ হয়, যদি রং স্বাদ গন্ধ যদি চেঞ্জ হয়ে যায় কতটুকু চেঞ্জ হবে ভালো থাকবে, অথবা পানি কত মিটার হলে পরে সেটাকে বদ্ধ পানি হিসেবে গণ্য হবে, নদীর পানির হুকুম কি, সাগরের পানির হুকুম কি, সকল কিছু বিস্তারিত তারা আলোচনা আলোচনা করেছে। মানে হলো উলামায়ে কেরাম এবং ফিকার মধ্যে ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে আলোচনা করা হয়েছে। এবং সবচেয়ে একটা মজার বিষয় সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিউটিফুল হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওযু করার পরে যে ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন বলেন সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই লোক তো মাত্র ওযু করেছে, নামাজও তো পড়েনি, সে কিভাবে জান্নাতে চলে যায়, সে তো মাত্র ওযু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন যে এই ব্যক্তি ওযু করার মাধ্যমে সবচেয়ে বেশি পিওর এবং পবিত্র হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। মানে হলো এই যে সে মানে ইনসাইড এবং আউটসাইড উভয় সাইডে সে ক্লিন করে ফেলেছে। ওযু করার মাধ্যমে তার আউটসাইড হস্তপ এবং সবকিছুকে সে পবিত্র করেছে, এবং কালিমা শাহাদাত উচ্চারণ করার মাধ্যমে তার ইনসাইড তাগুত থেকে, শয়তান থেকে, সকল কিছু থেকে সে মুখাপেক্ষী হয়ে, সে মুখাপেক্ষীহীন হয়ে সে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। এবং এটার মাধ্যমে তার ইনসাইড এবং আউটসাইড সবচেয়ে পবিত্র এবং সেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তি, সে জান্নাতে চলে যায় বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইভাবে বারবার রুজু করা এবং ওযু করার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করা, সেই ব্যাপারে ইসলামের ইতিহাস আমাদেরকে বারবার গুরুত্ব দিয়েছে এবং অনেক গুরুত্বের সাথে বিষয়টাকে আমাদেরকে স্মরণ করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব বোঝার এবং আমল করার তৌফিক নসিব করে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা ফিরে আসি, যখন এই উম্মা, যখন কোন ব্যক্তি অথবা গোষ্ঠী এই প্রেসেস, এই সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স ওয়াটার এবং এই পানির মর্যাদা যখন ভুলতে বসবে, তখন তাদের উপরে কি ধরনের বিপদ আপদ আসতে পারে, কি ধরনের বালা মুসিবত আসতে পারে এবং কেনই বা আসতে পারে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোট করেছেন। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহ وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعكم إذا يشاء قدير. ثلث الآية سورة الشورى أردت آيات جدا من لك قريشنا لسورة الروم، ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ. যে পৃথিবীতে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো কিছুই, কোনো দুর্ঘটনায় ঘটে না, except that you did by your own hand, আপনি কামাই করেছেন কালেকটিভলি, ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, পুরো জাতি কোনো অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি স্বরূপ তাদের প্রতি আযাব হিসেবে কোনো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, এটা ছাড়া কখনো কোন আযাব আসবে না শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। তোমরা আযাব পাওয়ার যোগ্য হয়ে যাবা এমন অন্যায় করতে করতে, সীমা লঙ্ঘন করে এত দূর পর্যন্ত যখন তারা চলে যাবে, তাদের কাছে আযাব আসা বাধ্যতামূলক হয়ে গেলেই আল্লাহ তাআলার আদেশেই আযাবটা আসবে। যারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কসবত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন,
এই আযাবের অর্থটা কি? যে মানুষ যখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স, এই পানিকে ভ্যালুয়েবল যে রিসোর্স, এটাকে যখন গুরুত্ব না দিবে এবং এটাকে যখন সঠিকভাবে ইউজ না করবে, তখন আল্লাহ তাআলা ওয়াটার রিলেটেড প্রবলেমস এবং সমস্যা এই জাতির মধ্যে দান করবেন। আল্লাহ তাআলা যখন দেখবেন যে একজন শিক্ষিত মানুষ, সবচেয়ে একজন জ্ঞানী মানুষ, সে তার পানি ব্যবহারের ক্ষেত্রে ওয়াইজ না, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ওই জাতির জন্য আল্লাহ তাআলা এমন বিপদ, এমন কিছু দান করবেন যেটা ওই পানির সাথে রিলেটেড। মানুষ যখন কোন একটা গুরুত্বপূর্ণ রিসোর্সকে যখন ভুল বুঝবে অথবা সেইটাকে সঠিকভাবে ব্যবহার করবে না, তখন আল্লাহ তাআলা ওই কাইন্ডের, ওই ক্লাসের শাস্তি ওই জাতির জন্য দান করবেন। তো আজকে আমরা লক্ষ্য করছি পানি ক্রাইসিস, ওয়াটার ক্রাইসিস। সিডনিতে লেভেল 2 পর্যন্ত রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। বৃষ্টি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগামী 1st অফ ডিসেম্বরের মধ্যে না, 1st অফ জানুয়ারির মধ্যে না আসে, তাহলে হয়তো 1st অফ জানুয়ারি থেকে লেভেল 3 পর্যন্ত রেস্ট্রিকশন চলে আসতে পারে। রেস্ট্রিকশন 3 যদি এসে যে আপনি 4 লিটারের বেশি গোসল করতে পারবেন না, পানি গাছে পানি দেওয়া অথবা এই সকল ব্যাপারে যে রেস্ট্রিকশন গুলো আছে এগুলো আরো বৃদ্ধি পাবে। এখনই পর্যন্ত আপনি গোসলের সময় আপনাকে খুব সতর্ক হওয়া উচিত। পানি আপনি গার্ডেনিং করতে হলে আপনাকে কি করতে হবে? হোস ছেড়ে দিতে পারবেন না, আপনি শুধুমাত্র বাকেট দিয়ে আপনি সেভাবে পানি ব্যবহার করতে হবে। এবং আপনারা জানেন আরো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন গভর্নমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে। এটা মুসলিম জাতি অথবা এই অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে আমরা যেই লাইফ স্টাইল লিড করতেছিলেন সেখান থেকে যেন একটা বড় ধরনের আঘাত। এবং এখনো পর্যন্ত যতটুকু নিয়ামত, যতটুকু ভালো অবস্থায় আছে, এর থেকে আরো অনেক বেশি ধ্বংসের দিকে অথবা আরো অনেক বেশি বড় ধরনের ক্ষতি তাদের জন্য আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র পাল্টা প্রশ্ন করে দিই, আমরা মুসলিম, আমরা কত পার্সেন্ট, তারা তো সব এভাবে করছে, বিষয়টা এভাবে বোঝা উচিত না? আজকে এই জাতির জন্য, এই অস্ট্রেলিয়ান মানুষের জন্য মুসলমানরা একটা নিয়ামতের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেন ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ, কারণ হলো এই এই মুসলিম জাতি তারা আকাশ থেকে তুলে আসে নাই, তারা এখানকারই লোক, তারা সবাই এখানকার নাগরিক। এই দেশের প্রতি আপনার 100% অধিকার, আইনি অধিকার, জন্মসূত্রে অধিকার, সকল কিছু আপনার আছে। তো সেই অধিকারটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই দেশকে আপনি ভালোবাসবেন, এই দেশের আকাশ এবং জমিনকে আপনি ভালোবাসবেন, এই দেশের প্রতি আপনি কন্ট্রিবিউশন করার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এই ফিলিংস যখন আপনার থাকবে, তখন আপনি সেই দরদ নিয়ে আপনি সকল কিছুকে ভালোবাসবেন এবং আপনার অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, কখনোই আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্যকে পরিবর্তন করবেন না। বরং আমাদের লক্ষ্য করা উচিত, তারা যতই অন্যায় করুক না কেন, আমরা মুসলিম হিসেবে যদি একটা ভালো কাজ করি, আল্লাহ তাআলা একজন মুসলিমের ওসিলায় হতে পারে এই পুরো জাতিকে আল্লাহ তাআলা হেদায়েতের ওসিলা হিসেবে গ্রহণ করতে পারে বলেন ইনশাআল্লাহ। এবং মুসলমানদের কারণে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকেও এই জাতিকে রক্ষা করতে পারেন বলেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে প্রাণ নিতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। তো আমরা যদি ওয়াইজ এনাফ না হই এবং আমরা যদি আমাদের নিজেদেরকে সেইভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা মুসলিম যাদেরকে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য বের করে আনা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, আমরা এই জাতির জন্য কি